খুব স্বাভাবিক তোদের সঙ্গে যা হয়েছে। একটা কথা বলছি, কিছু মনে করিস না, কথাটা না বলে পারলাম না। অপঘাতে মৃত্যু তো, কাজটা তিন দিনের মধ্যেই সেরে ফেলা উচিত। এটা পুরোটাই বিশ্বাসের ব্যাপার, কিন্তু আমার কথা যদি শুনিস তাহলে একেবারে কাজ টাজ সেরে অফিসে জয়েন করিস। আমার মন বলে আর আমি বিশ্বাসও করি ছোটমার কিছু হয়নি। তোর বিশ্বাস তোকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। কি বলো জিজু, ছোটমার কিছু হয়নি? ছোটমা ফিরে আসবে। ছোটমার কিছু হতে পারে না, ছোটমা আমাদের ছেড়ে চলে যেতে পারে না। পরিস্থিতি বুঝে কথা বলা উচিত ছিল মনীষা, ওকে এসব কথা বলা তোমার একদম উচিত হয়নি। উচিত অনুচিতের কি আছে জিজু? আমি তো এসেছি এখানে ইন্দিরা চৌধুরীর শ্রাদ্ধ করব বলে। ও বাবা, এর হাবভাব তো বেশ খুলমেলে লাগছে আমার। একজন যেতে না যেতেই আরেকজন উড়ে এসে জুড়ে বসলো। যেভাবে যা ভেবে রেখেছি এর জন্য এবার সব না ঘাটে। না, মাকে আজকেই সব ফোন করে জানান দিতে হবে। না 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 না, ফোন করে কেন বলবো? এখন তো আর বাড়ি যেতে কোনো বাধা নেই, গিয়ে সামনাসামনি বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তোমার ভালোবাসা, তোমার ভরসার মর্যাদা রাখতে পারিনি আমি, সব আমার দোষ, আমি তাই। তুমি ভালো থেকো, ঠাকুরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করো। ভালো থেকো তুমি। আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনাদের, আপনারা কিছুতেই এই প্রজেক্টটাতে মন দিতে পারছেন না, কেন? হোয়াটস দ্য প্রবলেম স্যার? আপনাকে এই অবস্থায় দেখতে আমরা অভ্যস্ত নই। বুঝতে পারছি, এরকম অবস্থায় অফিসে এসে কাজ করা, সব কিছু ভোলার জন্য এইভাবে নিজেকে এনগেজ করে রাখা একটা। আমরা সত্যিই দুঃখিত, আসলে আমরা ঠিক এখনো মেনে নিতে পারছি না ওই মীরা ম্যাডাম এভাবে। আপনারা আসুন। বুঝতে পেরেছি আজকে এই প্রজেক্টটা নিয়ে মিটিং করে কোনো লাভ হবে না। Thank you.
এই মুখ পড়ি গুচ্ছের কাজ ছেড়ে কোথায় চললি রে? মামি দরজায় কে ডাকছে, তাই ভাবলাম কি একটু দেখি। তা তুই কেন? আমি কি নুলা নাকি কালা? আমি শুনতে পাচ্ছি না কানে যে কেউ বিয়ে দিচ্ছে। আমি তো ইচ্ছে করে দেরি করে খুলছি। কেন মামি? কেন আবার? তুই তোর কাজ কর না। কেন বুঝতে পাচ্ছিস না? আরে বাবা, ওই সেলাস হুম্যান গুলো বড্ড জ্বালায় বড্ড জ্বালায়। ভর দুপুরে এসে সাবান ক্রিম হেনা ত্যানা কেনার জন্য এত বিরক্ত করে মারে সব। দাঁড়া, আজকে এমন আচ্ছাসে দেব না ওগুলোকে। তুই তোর কাজটা কর, বুঝলি? কি আক্কেল গো তোমাদের, কতবার বলেছি আমাদের কিছু লাগবে না, তবু কেন যে তোমরা ঘন্টি বাজাও? ও মা, কাকে দেখছি গো? কে, কোথায় আছো? এসো। আয় আয় ভেতরে আয়। এতে তো অবাক হবার কি আছে? সাতকি, আমার কিন্তু তোমার উপর অভিমান হয়নি, রাগ হয়েছিল। আর আমি মনে করেছিলাম আমি তোমার সাথে সব সম্পর্ক এখানেই শেষ করে দেব, কিন্তু কিন্তু তুমি এখন যে মনের অবস্থার ভেতর দিয়ে যাচ্ছ, সেই সময় কি আমি তোমার এতটা কাছের বন্ধু হয়েও নিজেকে সরিয়ে রাখতে পারতাম বলো? তুমি এত কথা জানলে কি করে? সত্যি দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। আর তোমার খবর পাবার জন্য না আমাকে আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না, আমি পেয়ে যাই। আর যে মুহূর্তে আমি তোমার এই খবরটা পেলাম, আমি রিয়েলাইজ করলাম তোমার প্রতি আমার ফিলিংসগুলো না আজও ঠিক সেই একই রকম আছে। তুমি একটা মানসিক টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছ, আর আমি অ্যাবসলিউটলি ফাইন। তুমি না আসলেই পারতে। ভেবেছিলাম, আমি তাই ভেবেছিলাম সত্যকে, ভেবেছিলাম তোমাকে পুরোপুরি ভুলে যাব। সেটা দেখতেই পেলাম তোমার বাড়িতে গিয়ে। আমাকে ভোলার জন্য তোমার একজন নতুন ফ্রেন্ড হয়ে গেছে। না 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 সত্যকি, সত্যকি তুমি কি তোমাকে ভুল বুঝছো? সত্যকি আমিও কিন্তু তোমার ব্যবহারে যথেষ্ট শক্ট হয়েছিলাম। হ্যাঁ, আমি মানছি আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু তারপর যখন আমি সত্যিটা জানলাম না, আমি কিন্তু আমার ডিসিশন চেঞ্জ করে ফেললাম। আমি বিজি আছি, তোমার যদি অফিসিয়াল কিছু না থাকে প্লিজ। সত্যকি ইউ নো না বিবি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সত্যি সত্যি। আর আর জানো তো, আমি তোমাকে ঠিক আগে যেরকম পাগলের মতো ভালোবাসতাম না, আমি কিন্তু আজও তোমাকে ঠিক সেভাবেই এটা কি
Can you explain this? তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবাসতে তাহলে আমি এখানে আসতাম না। মানে কি বলতে চাইছো? আমি ওকে ভালোবাসো না। সত্যকে টাকা পয়সাটাই আমার কাছে আসল, ওটাই আমি চাই। এটা রাখ, যত টাকাই ইচ্ছে। ভাবা যাচ্ছে না, জাস্ট তুমি এত বার করে আমাকে রিকোয়েস্ট করছো, তোমার উপর তো আমার একটু দয়া করা উচিত। একটা সুযোগ তোমার প্রাপ্য। হ্যাঁ রে মা, তোর মায়ের তো স্বর্গলাভ হয়েছে। না তোর ছেড়ে দেবে না, না না না, আমি